অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশির এই রাহু কেতুর রাশি পরিবর্তনে এই 18 মাস কি ফল হতে চলেছে, স্পেসিফিক মিথুন রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই 23 সেপ্টেম্বর 2020 এই রাহু এবং কেতুর ট্র্যানজিটে মিথুন রাশির উপর কোন দিকে কী প্রভাব পড়তে চলেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, এই যে রাহু কেতু রাশি পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু লাভদায়ক হবে, অর্থাৎ আপনাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল, বিদেশ থেকে অর্থ আসা, ক্যারিয়ারের দিকে আপনাদের ভালো, এবং তার সাথে সাথে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো আপনাদের হবে মিথুন রাশির। এবং ধনের দিকটা, বেসিক্যালি ধনের দিকটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই 18 মাসে খুব শুভ ফল কিন্তু প্রদান করবে। এর সাথে সাথে বলি, যাদের রাশিচক্রে শুক্র ভালো আছে বা রাহু গ্রহ ভালো আছে, তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল পাবেই। অর্থাৎ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা আছে, রাহু এবং শুক্রের পজিশন ভালো আছে, তারা কিন্তু ভালো ফল পাবে। এর সাথে সাথে আমি জানাই, আপনাদের এই 18 মাস শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা প্রবলেম দাঁড়াবে। হাড্ডির সমস্যা, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, কোলেস্টেরলের সমস্যা হওয়ার সম্ভাবনা, লিভারের সমস্যা, এই শরীর স্বাস্থ্যের এই পার্টগুলো কিন্তু আপনাকে এই 18 মাস কিন্তু ভোগাবে। কিন্তু ধন, কেরিয়ার এগুলো কিন্তু আপনাদের ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যাদের রাশিচক্রে রাহু পীড়িত, তারা অবশ্যই কিছু ক্রিয়া আপনারা করুন। শুক্র যদি ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবেন, রাহু যদি ভালো থাকে ভালো ফল পাবেন, কিন্তু যদি শুক্র ভালো না ফল থাকে পূর্ণ মাত্রায় কিন্তু ভালো ফল পাবেন না। রাহু যদি মহাদশা চলে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তো কী করবেন রাহুকে শান্ত করার জন্য, কী উপায় করবেন? প্রথম কথা আপনাদেরকে বলি, প্রথম কথা, প্রতিদিন স্নান করবেন এবং চন্দনের সুগন্ধ আপনার গায়ে মাখবেন, চন্দনের সেন্ট। এটাতে কিন্তু রাহুর নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কাটায়। এবং যত ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটা যতটা আপনি পাঠ করবেন না, তাতে কী হয়, রাহু কেতু শনি এগুলোর সমস্ত গ্রহের কুপ্রভাবগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেনই পাবেন। এর সাথে সাথে আপনারা কি করবেন, ঠিক একটা নীল কাপড় নেবেন, নীল কাপড়ের মধ্যে শ্বেত চন্দন বাঁধবেন এবং শ্বেত চন্দনটা বেঁধে এবং কিছুটা হলো নীল কাপড়টা একটু হলো ছিঁড়বেন, যাতে সেই শ্বেত চন্দনটা আপনার বাহুতে টাচ করে এবং সেটা আপনার পরিধান করবেন। দেবেন কি কি ব্যাপারটা বলুন তো, মিরাকেলের মতন কাজ করবে, অভূতপূর্ব কাজ। আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই যে শ্বেত চন্দনের যে কাজটা না, খুবই সুন্দর জবরদস্ত লাভ আসবে। কিন্তু অনেকে এই সময় পড়ে নেয় গোমেদ। দেখুন, গোমেদ হচ্ছে রাহুর রত্ন, কিন্তু এই গোমেদ পড়ার জন্য আপনারা অবশ্যই দক্ষ জ্যোতিষের কাছে পরামর্শ নিন। ফট করে গোমেদ কিন্তু আপনারা পড়বেন না, তাতে কী হবে জানেন, হিতে বিপরীত হয়ে যাবে। আপনারা নিজেরা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা অ্যানালাইসিস করেন এবং তারপরে আপনারা যে কোনো স্টোন পরিধান করেন। কিন্তু এই ক্রিয়াগুলো যেটা আমি বললাম না, বিশেষ করে লাভদায়ক ক্রিয়া যেগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে বহন করে নিয়ে আসতে চলেছে। তো যাই হোক, এই মিথুন রাশির রাহুকেতু পরিবর্তনে বেশ কিছু জায়গাতে শুভ এবং অপ্রত্যাশিত প্রাপ্তিরও যোগ কিন্তু ধীরে ধীরে শুরু হবে এই 18 মাসের মধ্যে। আপনাদের শরীরের পার্টটা যদি বাদ দিয়ে দেওয়া যায়, শারীরিক পার্টটা যদি বাদ দিয়ে যায়, অন্য পার্টগুলো কিন্তু বেশ শুভ ফল কিন্তু প্রদান করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কোনো ব্যাপারে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।